জয়ন্তীকে উদযাপন করার জন্য আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুল মোমেন এমপি মহোদয়কে আরো উপস্থাপনের জন্য আমি অনুরোধ জানাচ্ছি ডিজিটাল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে রাষ্ট্রমন্ত্রী জনাব ডক্টর আব্দুল মোমেন, যে মাননীয় প্রধানমন্ত্রী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের জনগণের কাছে অঙ্গীকার গুলো যেগুলো করেছেন তার মধ্যে তিনটা প্রধান অঙ্গীকার ছিল, আপনারা খেয়াল করে দেখবেন। একটা হচ্ছে আমার গ্রাম আমার শহর, দ্বিতীয়ত তরুণদের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি, আর তৃতীয়ত হচ্ছে দুর্নীতি মুক্ত প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ। এই তিনটা প্রধান অঙ্গীকারকে নিয়ে আমরা আইসিটি ডিভিশন, অ্যাক্সেস টু ইনফরমেশন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে বসে মাননীয় উপদেষ্টা জনাব সজীব বর্জের জয় নির্দেশনায় আইসিটি মাস্টার প্ল্যান এবং আমাদের যে আইসিটি ইন্টার অপারেবিলিটি যে প্ল্যাটফর্ম এবং ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার, এই সবগুলোকে মিলিয়ে আমরা একটা প্ল্যান করছি যে কিভাবে আমরা আগামী চার বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে আমরা আধুনিক নাগরিক সেবাটা পৌঁছে দিতে পারি এবং প্রত্যেকটি শহরকে আমরা কিভাবে ডিজিটাল স্মার্ট সিটিতে পরিণত করতে পারি। 2015 সালের শেষের দিকে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাকে ফোন করলেন যে উনি আসতে চান। তার আগেও ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ আপনাদের মনে আছে যে জয় ভাইয়ের নির্দেশনায় আমরা ঢাকায় করেছিলাম, উনি যখন ইউনাইটেড নেশনস এর পিয়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন, উনি এসে আমাকে বললেন যে আমি ডিজিটাল সিলেক্ট একটা প্রজেক্ট করতে চাই এবং মাননীয় অর্থমন্ত্রীর সাথে কথা হয়েছে, তো তুমি এই বিষয়টাকে একটু নেতৃত্ব দিয়ে আমি কিভাবে আমার সিটি কর্পোরেশনকে আমি ডিজিটাল করব সেটা করে দাও। বক্তব্য, শুভেচ্ছা বক্তব্য, স্বাগত বক্তব্য উপস্থাপনের জন্য। এবং সিলেট জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের আর্কিটেক্ট হিসেবে কাজ করছেন, এছাড়াও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের মানুষ সিস্টেমের মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ বিভাগের আওতায় শহরের বাকি কি কি পয়েন্টে আমরা কিন্তু শ্রী জব্বার সাহেবের রিকোয়েস্টে জায়গাও ঠিক করেছি, এখানে আপনার অনুমোদন পাশে জায়গাও আমরা ঠিক করে রেখেছি, আপনার যখন চাইবেন তখন ওখানে একটি বড় আইসিটি বিল্ডিং করতে পারবেন। জয় বলে যে অবশ্যই আমি সারা বাংলাদেশ ডিজিটাল, আমি এখনো হয় না এবং সিলেটে যারা পর্যটক আসবেন তারা জানতে পারবে কোন হোটেলে কত টাকা চার্জ করে কতটা রুম আছে, কি রুম পাওয়া যায় কিনা সেটা তারা ফলো করে। এটা হলে পরে প্রবাসীরা যারা সিলেটে বিরাট সংখ্যা, আমার এলাকায় 20-25 বার ভোটার হচ্ছেন প্রবাসী, তাদের অনেকের সহায় সম্পত্তি আছে দেশে, বড় যাতনায় থাকে, তারা কিন্তু তাদের এই যে ট্যাক্স টাইমলি দেওয়া ইলেকট্রিক বিল ওয়াটার বিল ওই লন্ডনে বসে ওই আপনার নিউ ইয়র্কে বসে এগুলো দেন। সুতরাং আজকে সিলেটবাসীর জন্য একটা সুখবর যে আমরা এই আমাদের মাননীয় প্রতিমন্ত্রীর কারণে এবং বাংলাদেশ সরকারের কারণে, বিশেষ করে আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কারণে
যে কোনো নাগরিক, যে কোনো ঘরে বসে, এখন আর অফিসে আসতে হবে না, ঘরে বসে।